অন্য কোনো পথে চলতে পারেনি। আমি যেমন দেখেছি এই যে ফরওয়ার্ড ব্লক পার্টিটাকে তিনি নিজের হৃদয় দিয়ে তৈরি করেছিলেন, নিজের জীবন দিয়ে তিনি ভালোবাসতেন, তিন তিন করে প্রতিটি রক্তবিন্দু দিয়ে তিনি এই পার্টিটাকে আগরতলার দিকে প্রতিষ্ঠা করেছিলেন এবং এই পার্টি অনেক উন্নতি করুক, অনেক ভালো কাজ করুক, নেতাজির জীবনাদর্শে অনুপ্রাণিত হয়ে সেই লক্ষ্যকে সামনে রেখে এগিয়ে যাক, সেটাই তিনি চাইতেন। তিনি যেমন ধুতি পাঞ্জাবি পরতেন, সাদা ধুতি পাঞ্জাবি, তার চরিত্রটাও ছিল সেই ধুতি পাঞ্জাবির মতো সাদা স্বচ্ছ। তিনি কোনো দিন সেই মানে ধুতি পাঞ্জাবির তলায় কোনো কাগজ ছাপ ছিল না তার। প্রতিটি ক্ষেত্রে, জীবনের প্রতিটি ক্ষেত্রে, যখন তিনি শিক্ষক ছিলেন, আদর্শ শিক্ষক ছিলেন, যখন তিনি একজন রাজনীতিবিদ ছিলেন, তখন তিনি একজন আদর্শ রাজনীতিবিদ ছিলেন। প্রতিটি পদক্ষেপে তিনি খুব আদর্শ এবং দায়িত্ব নিয়ে চলতেন। কোনো দিন কোনো কিছুকে ভয় পাননি, কোনো ঝড় ঝাপটা তিনি উপেক্ষা করে তিনি জীবনে পথ চলে গেছেন, সংগ্রাম করে গেছেন। আমাদের পরিবারের কথা তিনি কখনো শুনতেন না যে তোমার শরীর খারাপ, আজকে ওই মিটিংটাতে তুমি যেও না, বা আজকে ওই প্রোগ্রামটাতে তুমি যাওয়ার দরকার নেই, অন্যরা যাবে। তিনি আমাদের ধমক দিতেন, বলতেন যে আমাকে যেতেই হবে, সবার আগে আমাকে যেতে হবে, কারণ আমাকে দেখেই তো সবাই আসবে, আমার থেকেই তো সবাই শিখবে, এটাই তিনি বলতেন। আর আমাদের বলতেন যে যে কাজটা করবে মনে প্রাণ করবে, মন দিয়ে, মনোযোগ দিয়ে, ওই কাজটাই তুমি শুধুমাত্র করবে, অন্যদিকে মন দেবে না, সেই কথা সবসময় বলতেন। তাই দেখেছি এই পার্টির আদর্শে তিনি অন্যদেরও তৈরি করেছিলেন। পার্টির যে ছোটো 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 ছেলেরা, মেয়ে, ভাই, বোন এবং বয়োজ্যেষ্ঠ সবাইকে তিনি সমানভাবে শ্রদ্ধা করতেন, সমান চোখে দেখতেন,